সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি কোভিড-19 এর প্রকোপ থেকে তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। আমি জয়না আক্তার জুথি, সহকারী শিক্ষক গণিত বিভাগ প্রাইড স্কুল এন্ড কলেজ। আজ আমি তোমাদের দেখাবো শ্রেণী চতুর্থ বিষয় গণিত অধ্যায় 6 72 পৃষ্ঠা। তোমরা সবাই বোর্ডে খেয়াল করো, এক নাম্বার সমস্যাটি আছে, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখান থেকে আমি 2 নাম্বার সমস্যাটি তোমাদের দেখাবো। 2 নাম্বার সমস্যাটি হলো 267-25-27 খালি ঘর, 267-25 ফার্স্ট ব্র্যাকেট। তো এটা হলো গাণিতিক বাক্য। এই বাক্যটাকে আমাদের এখন এই খালি ঘরে একটা সম্পর্ক প্রতীক বসাতে হবে যাতে এই বাক্যটা সঠিক হয়। তাহলে আমরা সম্পর্ক প্রতীক 6টা আগে দেখে নেই। তোমাদের বইয়ে এই 6টা সম্পর্ক প্রতীক উল্লেখ আছে, তাহলে তোমরা 6টা সম্পর্ক প্রতীক এখানে খেয়াল করো। সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর নয়, এই 6টা সম্পর্ক প্রতীক। এই 6টা সম্পর্ক প্রতীকের মধ্যে আমাকে একটা প্রতীক এখানে বসাতে হবে যাতে এই বাক্যটা সঠিক হয়। তাহলে এই বাক্যটাকে আমি 2টা অংশে বিভক্ত করে নিব। খালি ঘরের আগের অংশটুকু বামপক্ষ, খালি ঘরের পরের অংশটুকু ডান পক্ষ। এখন আমি সমাধান করি। দেখো, বাম পক্ষ আছে কি 267-25-27। এখন আমরা এই বাম পক্ষের হিসাবের কাজটা করে নেই। হিসাবের কাজটা সাধারণত বাম দিক থেকে করতে হয়, তাহলে আমরা বাম দিকের বিয়োগটা আগে করব। 267 থেকে 25 বাদ দিব। দেখো কত হয়, 50 আছে, 7 হবে কত হলে 2 হলে, 2 আছে 6 হবে কত হলে 4 হলে, এই 242 এই বিয়োগ 27। এখন 242 থেকে 27 আমি বাদ দিব। দেখো 7 আছে 12 হবে, 2 কে কত ধরতে হবে, 12 ধরতে হবে, 7 অপেক্ষা 2 কি ছোট, তো 7 আছে 12 হবে কত হলে 5 হলে, এই 12 হাতের এক এই 2 এর সাথে নিয়ে আসব, 2 আর 1 কত 3, 3 আছে 4 হবে কত হলে 1 হলে, এই 2 এর 2 সমান 215। আমরা বাম পক্ষে পেলাম কত, 215। এখন ডান পক্ষ দেখো, ডান পক্ষে আছে 267-25-27 ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি নিয়ম অনুযায়ী তোমাদের যদি কোনো গাণিতিক বাক্যে বন্ধনী থাকে, তাহলে বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হয়। তাহলে এই বাক্যে যেহেতু বন্ধনী দেওয়া আছে, তাহলে এই প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করে নিব। 267 বিয়োগ প্রথম বন্ধনীতে আছে 25-27, এই দুইটা সংখ্যা আমি যোগ করব। 7 আর 5 কত 12, 12 2, হাতে আছে কত 1, 2 আর 1 কত 3, 3 আর 2 কত 5, সমান 267-52। এখন এই 267 থেকে 52 বাদ দিব। দেখো 2 আছে, 7 হবে কত হলে 5 হলে, 5 আছে 6 হবে কত হলে 1 হলে, এই 2 এর 2 সমান 215। আমি বাম পক্ষে পেয়েছি 215, ডান পক্ষে পেয়েছি 215। তাহলে সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, দুইটা পক্ষই কি একদম সমান হয়েছে না, তাহলে এই দুই এখানে আমি লিখে নিব। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে খালি ঘরে আমরা কি বসাতে পারি, খালি ঘরে আমরা বসাবো, সুতরাং যেহেতু দুইটা পক্ষই সমান হয়েছে, তাহলে সমান সম্পর্ক প্রতীকটা আমরা খালি ঘরে বসাবো। সুতরাং 267-25-27 খালি ঘর সমান চিহ্ন 267-25-27 ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে দুইটা পক্ষই আমরা সমান পেয়েছি। তাহলে খালি ঘরে আমরা কি বসালাম, সম্পর্ক প্রতীক সমান চিহ্ন বসালাম। এখন আমি 2 নাম্বার থেকে তোমাদের একটা সমস্যা দেখাবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। 2 নাম্বার সমস্যাটি আছে, কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। এখানে তোমাদের কয়েকটা গাণিতিক বাক্য দেওয়া আছে, তো গাণিতিক বাক্যটা আমরা সমাধান করে দেখব কোন বাক্যটা সঠিক আছে এবং কোন বাক্যটি ভুল আছে। চলো তাহলে আমরা দেখি। 2 থেকে আমি 1 নাম্বার সমস্যাটি দেখাচ্ছি। দেখো 1 নাম্বার সমস্যাটি আছে, 76-34-30 সমান 76-34-30 ফার্স্ট ব্র্যাকেট। এখন এটাকেও আমরা এই মাঝখানে দেখো সম্পর্ক প্রতীক সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন যেহেতু সম্পর্ক প্রতীক দেওয়া আছে, তাহলে সম্পর্ক প্রতীক চিহ্নের আগের অংশটুকু আমি বামপক্ষ ধরবো, পরের অংশটুকু ডান পক্ষ ধরবো। এখন আমি বামপক্ষ এবং ডান পক্ষ ধরে সমাধানটা করব। দেখো বামপক্ষের হিসাবটা দেখো, বামপক্ষে আছে 76-34-30। নিয়ম অনুযায়ী আমাদের বাম দিক থেকে হিসাবের কাজ করতে হয়, তাহলে বাম দিকের এই বিয়োগটা আমি আগে করে নেই, 76 থেকে 34 বাদ দিব। তাহলে দেখো 4 আছে, 6 হবে কত হলে 2 হলে, 3 আছে, 7 হবে কত হলে 4 হলে, এই যোগ 30, এখানে যোগ 30 রয়ে গেছে, যোগ 30 দিয়ে দিলাম,
এখন 42 আর 30 কি করব যোগ করব এই 0 আর 2 কত 2 3 আর 4 কত 7 সমান 72 বাম পক্ষে কত পেলাম 72 পেলাম এখন ডান পক্ষে দেখো কত আছে ডান পক্ষে আছে 76 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 34 বিয়োগ 30 ফার্স্ট ব্র্যাকেট নিয়ম অনুযায়ী আমি প্রথম সমস্যাটিতে বলেছিলাম যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজটা আমাদের কি করতে হবে আগে করতে হবে তাহলে আমি লিখে নেই সমান চিহ্ন দিয়ে সমান 76 বিয়োগ এই বন্ধনীর কাজটা আমি করে নেই 34 থেকে 30 চলে গেলে কত থাকে 4 থাকে এই 0 4 4 3 3 মিলে গেছে 0 সমান 76 থেকে এখন 4 বাদ দিলে কত থাকে দেখে নেই আমরা 4 আছে 6 হবে কত হলে 2 হলে এই 7 এর 7 সমান কত পেলাম 72 বাম পক্ষে আমি পেয়েছি 72 ডান পক্ষে পেয়েছি 72 আর তোমরা এখানে একটু খেয়াল করো এই যে এখানে খালি গড়টা দেয়া আছে সরি খালি এখানে দেয়া আছে এই প্রথম সমস্যাটিতে দেখো 76 বিয়োগ 34 যোগ 30 সমান এখানে এই সম্পর্ক প্রতীক কি দেয়া আছে সমান চিহ্ন দেয়া আছে এটা যদি আমি বাম পক্ষ ধরি এটা যদি ডান পক্ষ ধরি তাহলে দেখো বাম পক্ষে হয়েছে 72 ডান পক্ষে হয়েছে 72 আর এখানে সমান চিহ্ন দেয়া আছে তাহলে কি বাক্যটি সঠিক হয় নাকি ভুল হয় যেহেতু দুইটাই পক্ষ সমান তাহলে বাক্যটি এখানে যেহেতু সমান চিহ্ন দেয়া আছে তাহলে বাক্যটি কি হবে সঠিক হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং দেখা যাচ্ছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক কারণ তোমার এখানে দেখো সম্পর্ক প্রতীকটা সমান চিহ্নই দেয়া আছে তাহলে আমরা বাক্যটি বা সমাধান করে পেয়েছি কি সমান দুইটা পক্ষই সমান পেয়েছি তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি সুতরাং গাণিতিক বাক্যটি সঠিক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী সমস্যাগুলো একই নিয়মে হবে 2 নাম্বার এবং 1 নাম্বার বাকিগুলো তোমরা বাসায় নিজে নিজে চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যার সমাধান নিয়ে আসব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে নিজ নিজ গৃহে অবস্থান করবে সবাইকে সুস্থ রাখবে ধন্যবাদ সবাইকে